আজ কের সুর লাগবে মধুর ভরবে সবারই প্রাণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ, দরুদ জ্ঞাপন করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, সম্পূর্ণ কোরআনের অনুবাদমূলক দার্সের আজকে আমরা 33 নম্বর পর্বে পৌঁছেছি। ইনশাআল্লাহ আজিজ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক ইনায়াত দান করলে উক্ত বিষয়ের দার্স চালিয়ে যাওয়ার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আসুন আজকের দার্স শুরু করা যাক। সম্মানিত উপস্থিতি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম। গত পর্বে আমরা 83 নম্বর আয়াত থেকে অনুবাদ জেনেছি, আজকে আমরা 84 নম্বর আয়াত থেকে শুরু করছি। ওয়া ইয আখাযনা, আর স্মরণ করো যখন আমি গ্রহণ করেছিলাম মিসাকা, অঙ্গীকারকুম, তোমাদের নিকট থেকে, তোমাদের কাছ থেকে। আর স্মরণ করো যখন আমি তোমাদের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম, তা হলো এই যে লা তাসফিকুনা, যে তোমরা নিজেরাদের মধ্যে একে অপরে দিমাআকুম, তোমাদের রক্তপাত সংঘটিত করবে না। লা তাসফিকুনা, তোমরা অবিহিত করবে না, বইয়ে দেবে না, বের করবে না দিমাআকুম, তোমাদের রক্তপাত একে অপরের। অর্থাৎ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আর স্মরণ করো সেই সময় যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম, তাহলে এই যে লা তাসফিকুনা দিমাআকুম, তোমরা তোমাদের একে অপরের রক্তপাত করবে না। ওয়ালা তুখরিজুনা, আর তোমরা বের করে দেবে না আনফুসাকুম, তোমাদের একজন অপরজনকে, মিং দিয়েরিকুম, তোমাদের বাড়ি থেকে। তাহলে আল্লাহ দুটি অঙ্গীকার গ্রহণ করেছিলেন মদিনাবাসীদের নিকট থেকে। এখানে এই অঙ্গীকার হচ্ছে মদিনাবাসীদের নিকট, তারা তিন দলে বিভক্ত ছিল, বানু কায়নুকা, বানু নাজির এবং বানু কুরাইজা। তাদের দিকে লক্ষ্য আলোচনা বলছেন যে আর স্মরণ করো যখন আমি তোমাদের নিকট থেকে অঙ্গীকার প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম যে তোমরা তোমাদের মাঝে রক্তপাত করবে না, ওলা তুখরিজু না আংফুসাকুম মিং দিয়ারিকুম, আর তোমরা নিজেরা একে অপরকে বের করে দেবে না তোমাদের দিয়ার, মানে ঘর বাড়ি থেকে, মানে নিজেদের জমিন থেকে তোমরা তোমাদের একে অপরকে বের করে দেবে না। এই দুটো অঙ্গীকার আমি গ্রহণ করেছিলাম। সুম্মা আকরারতুম, অথবা তোমরা কি করেছিলে, এটা স্বীকার করেছিলে যে হ্যাঁ আমরা এই কাজ করবো না, এরকম স্বীকারোক্তি দিয়েছিলে। আকরারতুম মানে স্বীকার করেছিলে তোমরা। ও আংতুম তাশাহাদুন, এবং তোমরা সাক্ষীও ছিলে। অনুবাদটা আবারও বলছি, আর স্মরণ করো যখন আমি তোমাদের নিকট অঙ্গীকার গ্রহণ করেছিলাম, তাহলে এই যে তোমরা তোমাদের নিজেদের মধ্যে রক্তপাত সংঘটিত করবে না, রক্ত বইয়ে দেবে না, এবং তোমরা একজন অপরজনকে তোমাদের ঘরবাড়ি থেকে, নিজ জমিন থেকে, নিজ দেশ থেকে, অঞ্চল থেকে একজন অপরজনকে বের করে দেবে না। অতঃপর তোমরা এই অঙ্গীকারের স্বীকারোক্তি দিয়েছিলে, স্বীকারও করেছিলে। ও আং তুম তাশাহাদুন, এবং তোমরা সাক্ষীও ছিলে। তারা মানে তারা যখন স্বীকার করছিল, তারা তো অনেকজন, অনেক লোক ছিল, তারা যখন একে অপরের যখন স্বীকারও করেছিল এবং একে অপরের সাক্ষী হিসাবেও উপস্থিত ছিল, সে কথা আল্লাহ সুবহানাহু বলছেন। এরপরে বলছেন সুম্মা, অতঃপর আংতুম হাউলাই,
সুম্মা আংতুম হা উলাই, অতপর তোমরা হলে সেই লোক যারা তাকতুলুনা হত্যা করেছিলে আংফুসাকুম তোমাদের একজন অপরজনকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই অঙ্গীকার গ্রহণ করে করিয়ে নিয়েছিলেন যে তোমরা একে অপরকে হত্যা করবে না, কিন্তু তারা এই স্বীকারোক্তি গ্রহণ করার পরেও স্বীকার করার পরেও তারা কী করেছিল, একজন অপরজনকে হত্যা করেছিল। আল্লাহ সে কথাই বলছেন যে সুম্মা আংতুম হা উলাই তাকাতুলুনা আংফুসাকুম, অথবা তোমরাই হলে সেই জাতি যারা তোমরা একে অপরকে হত্যা করেছিলে। ওয়া তুখরিজুনা ফারিকম, আর তোমরাই বের করে দিয়েছিলে, ফারিকম মিংকুম, তোমাদের মধ্য থেকে একটা দলকে, মিং দিয়ে রিহিম, তাদের আবাসস্থল থেকে, বাড়ি থেকে। আল্লাহ দুটি অঙ্গীকার গ্রহণ করেছিলেন যে তোমরা একে অপরকে হত্যা করবে না, তো রক্ত প্রবাহিত করবে না, এবং তা তোমরা একে অপরকে তোমাদের আবাসস্থল জমিন থেকে বের করেও দেবে না। কিন্তু তারা এক সময় কী করেছিল, তারা সেই ওয়াদা অঙ্গীকার স্বীকারোক্তি ভুলে গিয়ে তারা একে অপরকে হত্যা করা শুরু করে দিয়েছিল এবং তাদের একদল অপর দলকে তাদের আবাসস্থল থেকে বের করে দিয়েছিল। সে কথা আল্লাহ সুবহানাল্লাহ বলছেন সুম্মা আংতুম হা উলাই তাকাতুলুনা আংফুসাকুম, তোমরাই হলে সেই জাতি যারা তোমাদের একজন অপরজনকে হত্যা করেছিলে। ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম, দিয়ার মানে বাড়ি, হিম এখানে হিম হিম মানে তাদের, মিনকুম তোমাদের মধ্য থেকে, ফারিক মানে একটা দল, এবং তোমাদের এবং তোমরা বের করে দিয়েছিলে তোমাদের মধ্য থেকে একটা দলকে তাদের আবাসস্থল ঘরবাড়ি থেকে। তাজা হারুনা, এবং তোমরা সাহায্য করেছিলে, সহযোগিতা করেছে, আলাইহিম তাদের ওপর, বিল ইসমি অন্যায়ের ব্যাপারে, পাপের ব্যাপারে, অল উদওয়ান সীমালঙ্ঘনতার ব্যাপারে, আর তোমরা অন্যায় পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে অসৎ উদ্দেশ্যে তোমরা একে অপরকে সহযোগিতা করেছিলে, সাহায্য করছিলে। আর যদি তারা আসতো তোমাদের নিকট উসারা বন্দি রূপে, অর্থাৎ যাদেরকে তোমরা তাদের ঘর থেকে আবাসস্থল থেকে বের করে দিয়েছ, এবং তাদের নিকট থেকে অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য তোমরা একদল অপর দলকে অন্যায় এবং পাপের ব্যাপারে সাহায্য সহযোগিতা করেছো, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আর যখন তাদেরকে তোমরা ঘর থেকে বের করে দিয়েছো, তারা যখন আসতো তোমাদের নিকট উসার বন্দি রূপে, তুফা দুহুম, তখন তোমরা তাদেরকে বিনিময় প্রদান করো, তুফা দু, তোমরা বিনিময় প্রদান করো হুম তাদেরকে, মানে তখন তারা আল্লাহর হুকুমের কথাকে স্মরণ করে তাদেরকে একটি দল তাদেরকে বিনিময় দিয়ে এই বন্দীদেরকে ছাড়িয়ে নিয়ে আসে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াহুয়া মুহাররামুন আলাইকুম, অথচ তোমাদের নিকট হারাম ছিল, আর ইখরাজুহুম, তাদেরকে বের করে দেওয়াটাই হারাম ছিল, অথচ তোমরা তাদেরকে প্রথমে বের করে দিলে তোমাদের উদ্দেশ্য হাসিলের জন্য, তারপর তাদেরকে মুক্তিপণ দিয়ে বের করে আনার জন্য যাচ্ছ। আফা তুমিনু না, তাহলে কি তোমরা বিশ্বাস স্থাপন করো, বিবা আজিল কিতাব, কিতাবের কিছু অংশ প্রতি ইমান করো, বিশ্বাস স্থাপন করো, ওয়া তাকফুরু না বিবাজ, এবং কিতাবের কিছু অংশ অস্বীকার করো, অবিশ্বাস করো। মানে আল্লাহ সুবহানাহু বলছেন যে বন্দীদেরকে মুক্তি করা যেমন আমার হুকুম, ঠিক তেমনি আমার হুকুম ছিল যে তোমরা একে অপরকে হত্যা করবে না, একে অপরকে তাদের আবাসস্থল থেকে বের করে দিবে না, কিন্তু তোমরা আমার প্রথম কথাগুলো মানলে না, অর্থাৎ তোমরা একজন অপরজনকে হত্যা করলে, একে অপরকে তোমাদের আবাসস্থল থেকে বের করে দিলে, নিজ নিজ স্থান থেকে তাদেরকে তাড়িয়ে দিলে, আবার তাদেরকে তখন বন্দি করলে, তখন তোমাদের কিছু লোক তাদেরকে সেই বন্দি দশা থেকে মুক্তিপণ দিয়ে বের করে আনতে চাচ্ছ, তাহলে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস স্থাপন করছো আর কিছু অংশ অস্বীকার করছো? এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি বলছেন।
ফামা যা যা ও, অতএব শুনে রাখো, ফামা যা যা ও, যা যা নেই, মাই ইয়াফা আলু জালিকা মিনকুম, তোমাদের মধ্যে থেকে যারা এরকম কাজ করবে, কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তাদের কোনো যা যা নেই, ইল্লা তবে তাদের যা যা রয়েছে, প্রতিদান রয়েছে, খিজিউ ফিল হায়াতের দুনিয়া, অপমান দুনিয়ার জীবনে, মানে দুনিয়ার জীবনে অপমান ছাড়া তোমাদের মধ্যে থেকে যারা এরকম কাজ করবে তাদের আর কোনো যা যা নেই, প্রতিদান নেই। তার মানে সম্মানিত উপস্থিতি, যারা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবের কিছু অংশ মানি আর কিছু অংশ মানি না, আমাদের উদ্দেশ্যগুলোকে হাসিল করার জন্য, অসৎ উদ্দেশ্যগুলো হাসিল করার জন্য কোরআনের কিছু অংশ মানি, সহিসনের কিছু অংশ মানি, কিছু অংশ মানি না। আল্লাহ সুবহানাল্লাহ বলছেন যে আমাদের সেই সকল ব্যক্তির ভাই এবং বন্ধুর ব্যাপারে যে তাদের জন্য দুনিয়াতে লাঞ্ছন অপমান ছাড়া আর কিছুই কোনো প্রতিদান থাকবে না। এমনকি ওয়াইয়ামাল কেয়ামতি, আর কেয়ামতের দিন, ইউরাদ্দুনা, তাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে, ইলা আশাদ্দিল আযাব, কঠিন শাস্তি। দুনিয়াতে তাদের জন্য রয়েছে লাঞ্ছনা অপমান, এইটা হলো তাদের জন্য কর্মফল, প্রতিদান, এছাড়া তারা দুনিয়াতে কিছু পাবে না। এমনকি পরকালে কেয়ামতের দিন তাদের নিকটে কঠিন আজাব প্রেরণ করা হবে, ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আসাদ মানে কঠিন, আজাব না, কঠিন আজাব তাদের নিকটে প্রেরণ করা হবে, তাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে কঠিন আজাব। ওমাল্লাহু, আর আল্লাহ নন বিগাফিলিন, অমনোযোগী, উদাসীন, আম্মা তা আমালুন, তোমরা যে আমল করছো, যে কাজগুলো করছো, এই কাজগুলোর ব্যাপারে, এই আমলগুলোর ব্যাপারে আল্লাহ সুবহানাহুল্লাহ গাফিল নন, উদাসীন নন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা অত্র আয়াতুলি থেকে কথা স্পষ্টভাবে বুঝলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনাবাসীদের কাছে, অর্থাৎ আউস খাজরাজ এই দুই দল যারা তিনটি গোত্রে বিভক্ত ছিল, এই দলের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঙ্গীকার গ্রহণ করেছিলেন যে তোমরা একে অপরকে হত্যা করবে না, রক্ত বই বন্যা একে অপরের মাঝে প্রবাহিত করবে না, এবং একে অপরকে তোমরা তাদের তোমাদের অর্থাৎ তাদের বাড়ি ঘর বাড়ি থেকে বের করে দেবে না। তারা কিন্তু এই অঙ্গীকার স্বীকারও করেছিল এবং সাক্ষীও ছিল, কিন্তু পরে দেখা গেল যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাকে ওভারটেক করে একে অপরকে হত্যা করা শুরু করে দিল, এবং এক দল অপর দলকে ঘর থেকে, তাদের আবাসস্থল থেকে বের করে দিল। এতে তাদের উদ্দেশ্য ছিল যে তারা অন্যায় এবং সীমালঙ্ঘনের মাধ্যমে তাদের নিজেদের অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য। আবার এরাই আবার এক পর্যায়ে যখন তাদেরকে বের করে দিল, তারা যখন তাদের কাছে বন্দি রূপে আসলো, তখন তারাই আবার তাদেরকে বিনিময় প্রদান করে বের করে আনছে। অথচ তাদেরকে ঘর থেকে বের করে দেওয়াটাই তাদের জন্য হারাম ছিল। তেলাসনা বলছেন যে তোমরা কি একটা আমল করো, একটা আমল করো না, এভাবে কি তোমরা বোঝাতে চাচ্ছ যে তোমরা কিতাবের কিছু অংশ এর প্রতি ইমান আনো, আবার কিছু অংশ অস্বীকার করো? যারা এরকম করে, কোরআনের কিছু অংশ মানে, কোরআনের কিছু অংশ মানে না, তা আল্লাহর কিছু অংশ কিছু কথা শুনে, কিছু কথা শুনে না, এদের জন্য দুনিয়াতে লাঞ্ছনা ছাড়া কিছু নেই, এবং পরকালে এদেরকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে আমল করি সে আমলগুলোর ব্যাপারে কি নন, উদাসীন নন, সবগুলো তিনি জানেন। অতএব সময় উপস্থিত, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক পথ মতে থাকার তৌফিক ইনায়াত দান করেন, এবং সঠিক বুঝ দান, দিনের সঠিক বুঝ দান করেন, এবং কোরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আজকের মতো দিনী দাস এখানে এটি করছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।